নমস্কার, বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই। বিষয়টা হচ্ছে, আমাদের অনেকের অনেক ধারণার অভাব থাকে, আর তার ফলবর্তী পরবর্তী সব মিলেমিশে আমাদের একটা অজ্ঞানের জায়গা থেকে আমরা গুলিয়ে ফেলি। কেন? বিজ্ঞান এবং জ্যোতিষ পাশাপাশি দুটোকে কিভাবে রাখবো? বিজ্ঞানের সাথে এবং আরো বেশি করে বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে কিভাবে আমরা দেখব, এই ভাবনাটা যুক্তিবাদী, যুক্তি নির্ভর আমাদের সমস্ত কিছু বিশ্বাসের মধ্যে আসাটা অবশ্যম্ভাবী। সেখানে এই অনুষ্ঠান থেকে একটা দৃঢ়তার সঙ্গে এবং ডেফিনেটলি সমস্ত ডকুমেন্টস সহকারে সেইটার একটা কোথাও বিশ্বাসযোগ্য এবং লজিক্যালি প্রেজেন্টেশনের চেষ্টা হয়। আমরা তো অনেক কিছু জানি না, তো যতটুকু জানি সেটাই কি এনাফ? বোধ হয় নয়, তার বাইরে আরো কত কিছু রয়েছে সেইটা জানব। এবং সর্বোপরি অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের যে ধারণাটা আছে সেটা কতটা প্রপার, আমাদের তন্ত্র নিয়েও অনেক রকম ধারণা আছে, বলতে কোথাও একটা লজ্জার জায়গাকে ওভারকাম করেও বলি, আমরা বেশিরভাগটাই নেগেটিভই ভাবি। কিন্তু অ্যাকচুয়াল কি, রিয়েলিটিটা কি, সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, এবং সেখানে যদি লজিক খুঁজতে চান তাহলে এই অনুষ্ঠান আমাকে আপনাকে ভীষণভাবে হেল্প করবে, এই বিশ্বাস নিয়ে এই মুহূর্তে টিভির সামনে আমরা অনেকেই ওয়েট করছি। কারণ প্রফেসর ডক্টর বাসু এই নামের সেই বিশেষ মানুষটি, তিনি থাকেন এই অনুষ্ঠানে, শুধু থাকেন না, তার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে জানিয়ে দেয় যে কিভাবে আমরা অ্যাস্ট্রোলজিকে দেখব, কিভাবে আমরা তন্ত্রশাস্ত্রকে দেখব, এবং তার পাশাপাশি বিজ্ঞানকে অবহেলা না করে একদম পাশাপাশি রেখে। একজন কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি, নাম করা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সেখানে সেই অধ্যাপনার পাশাপাশি তিনি এই ফিল্ডে এসেছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে চলেছেন, রিসার্চ ওয়ার্ক করে চলেছেন। তার স্বীকৃতি স্বরূপ আমরা এতদিনে জেনে গেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে স্বীকৃত করা হয়েছে, রেকগনাইজ করা হয়েছে, সেটা sulekha.com এর মতো টপ মোস্ট অ্যাস্ট্রোলজারের স্বীকৃতি যেমন আছে, এর পাশাপাশি ন্যাশনালি বিভিন্ন স্বীকৃতি তার জন্য রয়েছে, ইন্টারন্যাশনালি ইউএসএর মতো কান্ট্রি থেকে সেখানে বিভিন্ন নাম করা প্রতিষ্ঠান থেকে তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানকার মেম্বারশিপ তিনি বিলং করেন। কোথাও এই কথাগুলো বিজ্ঞাপনী প্রচার কি মনে হয়? না, একজন মানুষ কিভাবে কাজ করে চলেছেন, প্রফেসর মানুষ, ডক্টরেট তার নামের সঙ্গে যুক্ত হয়েছে, সেটাও ভাবার বিষয় আছে যে সেই ডক্টরেটটা আদেও কোনো অর্থের বিনিময়ে সংযুক্ত করা কি নামের সাথে, সেটাও ভাবার বিষয় আছে। অনেকে আমরা যতটুকু জানি তার মধ্যে এই প্রশ্নটাও রাখতে পারে, কিন্তু না, বিশ্বাস রাখতে পারেন, সম্পূর্ণ গবেষণা ভিত্তিক যে কাজ করে চলেছেন তার স্বীকৃতি স্বরূপ সেই ডক্টরেট শিরোপা, সেটাও সাম্প্রতিক সংযোজন তার স্বীকৃতির পথে এসছে। কাজেই আরো একবার আমরা এই ক্ষেত্রটা তৈরি করে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব এবং জেনে নিতে চাইব সেই রূপেই, যেখানে আমাদের জন্য কোনো কুসংস্কার না, সংস্কারকে আমরা গ্রহণ করব, কিন্তু কুসংস্কার অন্ধবিশ্বাসকে কতটা দূরে সরিয়ে রেখে বিজ্ঞানের আলোয় এই চিরন্তন শাস্ত্রকে দেখতে পারবো, বিচার করতে পারবো এবং তারপরে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারবো, সেটা জানতে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আপনাদের ওয়েলকাম জানিয়ে ওয়েলকাম জানাতে চাইবো প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার। নমস্কার। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একদম শুরুতেই আমি যে মুখমন্ডে যে কথাগুলো রাখার চেষ্টা করছিলাম, কোথাও একটা সায়েন্টিফিক্যালি লজিক্যালি আমরা তো যুক্তি গ্রাহ্যতার সাথে বিচার করতে চাই, অ্যাস্ট্রোলজির মধ্যে কি যুক্তি আছে, তন্ত্র সাবজেক্টের মধ্যে কি যুক্তি আছে এবং সেখানে সায়েন্স কিভাবে কাজ করে, এটা আমরা লজিক্যালি একটা পর্যায়ে তো জ্ঞানের জায়গায় তো আমরা কোশ্চেনটা মনের মধ্যে জাগতেই পারে। আপনার সেই অ্যাজ এন এক্সপার্ট সেই ওপিনিয়নটা কি দাঁড়ায়, এক্সপ্লেনেশনটা কি? বিগত কয়েকটা এপিসোডে লাইভ অনুষ্ঠান করার পর বেশ কিছু আমার কাছে ফোন এবং মেল এসেছিল যে আমি কিছুতেই কমপ্লিট করতে পারছিলাম না যে অ্যাস্ট্রোলজিতে যারা খুব ভীষণভাবে ইচ্ছুক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বিজ্ঞানের আলোয়
দেখতে, একটু পড়াশোনা করতে, তাদের জন্যে মূলত যারা একটু জ্ঞান নিতে চায় অ্যাস্ট্রোলজি নিয়ে, সেই সমস্ত জ্ঞান পিপাসু মানুষদের জন্যে আজকে আমি এই অনুষ্ঠানটা করছি, যে অ্যাস্ট্রোলজিতে আমরা একজন ট্রু অ্যাস্ট্রোলজার কি কি দেখে। তার সঙ্গে আমি প্রত্যেকবার বলি ডিভিশনাল চার্ট। অনেকে আমার কাছে অনেক প্রশ্ন করেছেন যে ডিভিশনাল চার্টের উপরে তো কোনো বই নেই স্যার, মার্কেটে কোনো বই নেই, সেভাবে আমাদের যেখানে তারা শিখছেন সেভাবে শেখানো হয় না, বর্গ বিচার আমরা ফিল করি, বর্গ বিচার বা ডিভিশনাল চার্ট দেখাটা কতটা জরুরি, কিন্তু আমাদের ওয়ে আউট কি। সেই ক্ষেত্রে আমি বলি যে শুধুমাত্র আমাদের মার্কেটে অ্যাভেলেবেল বুকসের উপরে না গিয়ে কিছু রিসার্চ জার্নাল ফলো করতে, যদি অ্যাস্ট্রোলজিটাকে সিরিয়াসলি নিতে হয় তাহলে এর জন্যে প্রচণ্ড পড়াশোনা দরকার। ইন্টারন্যাশনালি যে সমস্ত জার্নালগুলো বেরোচ্ছে, যে সমস্ত রিসার্চ ওয়ার্ক হচ্ছে, যে সমস্ত পেপার ওয়ার্ক হচ্ছে, সেইগুলোকে ফলো করতে হবে, তাহলে বোঝা যাবে আমাদের দেশ থেকে বাইরের দেশগুলো, বিশেষত ইউএসএ চায়না, এরা কতদূর এগিয়ে গেছে। বিকজ অনলি দে হ্যাভ টেকেন দি সাবজেক্ট ভেরি সিরিয়াসলি। তো যাই হোক, আজকে শুরু করে দিই মেন পর্বেতে। আমি যেটা বলেছিলাম, আমরা অ্যাস্ট্রোলজিতে যা দেখি একজনের চার্ট, একটা নেটিভের হরোস্কোপ বিচার করতে অনেকগুলো চার্ট, কালেকশন অফ চার্ট, যেটাকে আমি বলি ডিভিশনাল চার্ট, মোটামুটিভাবে 16 থেকে 20টা চার্ট দেখতে হয়। তো মূলত কি কি দেখা উচিত, একদিন বলেছিলাম যা যা দেখতে হয় সেটা পয়েন্ট করে বলতে গেলেই 10 থেকে 15 মিনিট সময় লাগবে, লাইভ অনুষ্ঠানে সেটা সম্ভব হচ্ছিল না। যাই হোক, শুরু করি। ফার্স্ট পয়েন্ট, যারা একটু জানতে বা ইচ্ছে আমাকে ফোন করেছিলেন, তারা একটু খাতা পেন নিয়ে বসুন, একটু নোট করে নিন, যতটা সম্ভব হয় আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। প্রথমে দেখে নিই, লগ্ন ক্যালকুলেট করে নিই আমরা চার্ট পাওয়ার পর, ডেট অফ বার্থ টাইম প্লেস পাওয়ার পর, যাদের সফটওয়্যার আছে তারা সফটওয়্যার থেকে চার্টগুলো পেয়ে যান। আর এছাড়া একটা বলে নিই, সফটওয়্যার থেকে আমরা চার্ট পেয়ে যাচ্ছি বলে সঙ্গে সঙ্গে চার্টগুলো দেখে নিতে পারছি, কিন্তু যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু লগ্ন কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে একটা চার্টেতে বিভিন্ন প্ল্যানেটগুলোকে কিভাবে প্লেস করতে হয় তার ম্যাথামেটিক্সটা কিন্তু আপনারা শিখে নেবেন। যদি সম্ভব হয় কোনো দিনও কোনো অনুষ্ঠানে আমি ম্যাথামেটিক্সের কথাটা বলবো। একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করতে, একটা লগ্ন কষতেই মোটামুটিভাবে 1.5-2 পাতা অঙ্ক করতে হয়, তিন রকমভাবে মোটামুটিভাবে লগ্ন ক্যালকুলেট করার নিয়ম আছে, শর্টকাট মেথডও আছে আবার ডিটেলড মেথডও আছে। যাই হোক, সেটা আজকে সম্ভব হচ্ছে না, তো আপনারা চেষ্টা করবেন, মার্কেটে এর জন্য অনেক বই আছে লগ্ন কীভাবে ক্যালকুলেশন করতে হয় একজন জাতক জাতিকার ক্ষেত্রে। যাই হোক, তো সেটা চারটা পাওয়ার পরে আমরা দেখি যেটা, ফার্স্ট লগ্ন সাপেক্ষে কোন গ্রহ সুফল দেবে আর কোন গ্রহ সুফল দেবে না, অর্থাৎ হুইচ প্ল্যানেটস আর ম্যালিফিক অ্যান্ড হুইচ প্ল্যানেটস আর বেনিফিক উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট অফ আ পার্টিকুলার নেটিভ। আমরা জানি সাধারণত যেটা বলে থাকি, দুটো গ্রহ শুভ অর্থাৎ বৃহস্পতি আর শুক্র, এটা হলো জেনারেল কথা। ঠিকঠাকভাবে একজন নেটিভের জন্য কিছু বলতে গেলে এই জেনারিক টার্মের কোনো গুরুত্ব অতটা নেই, স্পেশালি বলতে হবে। লগ্ন সাপেক্ষে সবসময় শুভ এবং অশুভ গ্রহ হয়। আমি কোনো একটা এপিসোডে বলেছিলাম বোধ হয় বৃহস্পতিকে আপনার শুভ গ্রহ বলা হয়, নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ ফল দেয় না, বিশেষ করে যদি ওটা দ্বিতীয় থাকে। তার কারণ বৃহস্পতি লগ্নে দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি, পঞ্চম পতি এবং নবম পতি আমার খুব পাওয়ারফুল, কেন কোন পতি পঞ্চম পতি হওয়া সত্ত্বেও বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় পতি তাই খুব একটা শুভ নয়, বিশেষ করে দ্বিতীয় থাকলে তো খুবই অশুভ, আমরা এটাকে মারক বলে থাকি। তো ডিপেন্ড করছে লগ্নটা কি, সেই লগ্ন সাপেক্ষে একজন জাতক বাদিকার শুভ গ্রহ অশুভ গ্রহ প্রথমে বুঝতে হবে, জানতে হবে। তারপরে আমি ক্যালকুলেট করি লগ্ন ও বা রাশিতে কি আছে, কি কি গ্রহ আছে, অ্যান্ড লগ্ন লগ্নপতি লগ্নতে বসে আছে কিনা, রাশি অধিপতি
রাশিতে বসে আছি কিনা, এবং লগ্ন বা রাশিতে আর কি কি গ্রহ আছে, এবং তারপরে যেটা আমরা দেখি দৃষ্টি হিসেবে অ্যাসপেক্ট, অনেক সময় বলা হয় দৃষ্টি আর প্রেক্ষা এই দুটো সেম, কিন্তু কেপিতে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে দৃষ্টি আর প্রেক্ষার মানে কিন্তু আলাদা, সেটা অন্য সময় আলোচনা করব। যাই হোক, এই ক্ষেত্রে অনেক বইতে পাবেন দৃষ্টি বা প্রেক্ষা, সেগুলো বিচার করতে হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ভাব দেখতে গেলে, হাউস দেখতে গেলে দেখতে হবে সেই হাউস লর্ড কোথায় আছে, হাউস লর্ডের অবস্থা কি, নিচস্থ না এক্সাল্টেড অর্থাৎ তুঙ্গ, সেটা দেখতে হবে। আর তা না হলে দেখতে হবে সেই গ্রহের সঙ্গে আর কি কি গ্রহ যুক্ত হয়ে আছে, গ্রহ যুক্তি দেখতে হবে, অশুভ গ্রহ না শুভ গ্রহ, সেখান থেকে আমরা বুঝতে পারবো সেই গ্রহটার অবস্থা কিরকম, সেই গ্রহ কতটা কাজ করতে পারবে। তারপরে দেখা যায় বাকি গ্রহগুলো এইভাবে দেখি বিভিন্ন রাশিতে কিভাবে বিন্যস্ত হয়ে আছে, বিভিন্ন ভাবে কিভাবে বিন্যস্ত হয়ে আছে। নেক্সট রাহু কেতু, একটা জেনারেল একটা ফিয়ার লোকের মধ্যে আছে, রাহু কেতু নাম শুনলেই ভয় পেয়ে যায়। কিন্তু আপনার কথা বলে দিই, রাহুর অবদান অনেক ক্ষেত্রে অনেক কিছু থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে একজন মানুষের এক জাতকের বিবাহের ক্ষেত্রে রাহুর একটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট কন্ট্রিবিউশন থেকে যায়। দেখা যেতে পারে সেই দশা অন্তর্দশাতে কোন বা প্রত্যন্ত দশাতে কোনো না কোনোভাবে রাহু আছে। তো রাহু সবসময় যে খারাপ তা নয়, বিশেষ করে আমরা বলবো কি একজন জাতকের রাহু কোথায় আছে দেখতে গেলে আমরা বলে দিই একটুখানি, মেষ থেকে আর তুলার মধ্যে বাঁ দিকে, মেষ থেকে তুলার মধ্যে কোন স্থানে রাহু থাকলে সেটা কিন্তু শুভ, আর অপোজিটে থাকলে মেষ থেকে তুলার মধ্যে ডান দিকে থাকলে তাহলে কিন্তু সেটা অশুভ সাধারণভাবে। তো যাই হোক, আর যদি রাহু কারো তুঙ্গ দেখা যায় সেক্ষেত্রে দেখতে হয় রাহু কোথায় আছে, সেখান থেকে আমরা ফাইনালি বলতে পারি রাহু বা কেতুর অবস্থা কিরকম। আর আপনারা অনেক কনফিউজ হয়ে যান রাহুকে যদি পাওয়ার দেওয়ার সময় ঠিক পাওয়ার দেবো কিনা চিন্তা করতে পারেন না, কাকে পাওয়ার দেবো রাহু বা কেতুকে, জেনারেলি D1 দেখে D9 দেখে অনেক সময় বোঝা যায় না। সেই ক্ষেত্রে কিছু কিছু ডিভিশনাল চার্ট আছে যেক্ষেত্রে রাহু কেতু এক জায়গায় বসে থাকে। আপনারা জানেন জেনারেলি সব চার্টে D1 বা D9 যেটা আপনারা সাধারণত তৈরি করেন সেক্ষেত্রে রাহুর 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকে, কিন্তু কিছু কিছু চার্ট আছে যেমন D30, D24, চতুর্বিংশাংশ, তৃষাংশ, সেই সব ক্ষেত্রে রাহু কেতু এক জায়গায় আছে। যারা ম্যাথামেটিক্স জানে কিভাবে বর্গ বিচার করলে কিভাবে এই ডিভিশন চার্টগুলো তৈরি হয় তারা জানেন যুক্তিটা কোথায়, সেইখানে দেখতে হবে বোঝা যায় রাহুকে পাওয়ার দেওয়া যাবে না কেতুকে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, একটা জায়গায় দুটো স্প্ল্যানেট থাকলে ডেফিনেটলি একটা ভালো পজিশনে থাকবে এক্সাল্টেড বা ভালো জায়গাতে, আর একটা খারাপ জায়গা থাকবে, সেখান থেকে বোঝা যায় কোন রাহুকে না কেতুকে পাওয়ার দিতে হবে এক্সাল স্পেসিফিক্যালি, সেটা আমরা বুঝতে পারি। নেক্সট কোন গ্রহ কোন কোন ভাবে কি রূপ ফল দেয় সেটা কিন্তু একদম আমাদের মানে ইউ হ্যাভ টু টেক অল দিস থিংস বাই হার্ট, একদম মুখস্থ থাকতে হবে কোন গ্রহ কোন কোন ভাবে কি ফল দেয়। নেক্সট কোন গ্রহ নিচস্থ হয়ে আছে বা তুঙ্গস্থ হয়ে আছে, দেখা মাত্রই আমি সেই গ্রহটাকে পাওয়ার দিলাম তা নয়, সেক্ষেত্রে কিন্তু আবার বিচার করতে হবে সেই গ্রহটা পার্টিকুলার ওই জাতকের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ। ঠিক আছে, নেক্সট আমরা বলি গ্রহের বন্ধু ক্ষেত্র, গ্রহটা কোন ক্ষেত্রে আছে, বন্ধু ক্ষেত্র না শত্রু ক্ষেত্র। যেমন আপনারা জানেন যদি আমরা বলি রবি আর শুক্র শত্রু, যদি লিওতে অর্থাৎ আপনার সিংহেতে শুক্র বসে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে শুক্র তার শত্রু ক্ষেত্রে বসে আছে। তা সেটা এখন শুক্র লগ্ন সাপেক্ষে শত্রু না রবি শত্রু সেটা লগ্ন থেকে আমরা নির্বাচন করে থাকি। নেক্সট নক্ষত্র, কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা গ্রহে কোন নক্ষত্রে বসে আছে অর্থাৎ এই নক্ষত্র লর্ড, সেই নক্ষত্র লর্ড সেই গ্রহের বন্ধু না শত্রু সেটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার নক্ষত্র বিচার করাটা। সেখান থেকে আমরা বুঝতে পারি যে পার্টিকুলার ওই গ্রহটাকে পাওয়ার আপ করে পাওয়ার আপ করা যাবে কি না। অনেক সময় দেখা যায় যে বন্ধু ক্ষেত্রে বসে আছে পার্টিকুলার গ্রহটার পাওয়ার দরকার,
তো নক্ষত্র লর্ডকে পাওয়ার দিলে কিন্তু সে কিন্তু পাওয়ার আপ হয়ে যায়। নক্ষত্রকে পাওয়ার দিলে সেই নক্ষত্রে যে যে গ্রহ আছে সবগুলো কিন্তু কিছু কিছু পাওয়ার পায়, ঠিক আছে? আর যদি শত্রু নক্ষত্র থাকে তার ডেফিনেটলি গ্রহটাকে পাওয়ার দিতে হলে গ্রহটাকে পাওয়ার দিতে হবে, তার কারণ বাড়িওয়ালা ঠিক আছে ভাড়াটে বন্ধু হলে অবশ্যই আমাকে বাড়িওয়ালাকে পাওয়ার, ভাড়াটে শত্রু সেক্ষেত্রে আমাকে অবশ্যই বাড়িওয়ালাকে পাওয়ার দিতে হবে। তো যাই হোক, আর নক্ষত্র বিষয়ে একটা মেইন একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে দেখা যায় যে আমরা অনেকগুলো স্টোন পড়ি তিনটে চারটে অনেক সময়, তা নয়। নক্ষত্র বিচার করলে কিন্তু অনেক আমরা অপটিমাম ওয়েতে নাম্বার অফ স্টোন সিলেক্ট করতে পারি। অর্থাৎ যদি এর সেটে এর এতে বি থাকে, ধরুন এর ইয়েতে সেটে বি আছে অ্যান্ড বি এর সেটে সি আছে, অর্থাৎ এ ইকুয়াল টু বি যদি হয় অ্যান্ড বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে কিন্তু সি কে পাওয়ার দিলেই এ অ্যান্ড বি পাওয়ার পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে ম্যাথামেটিক্যালি আমরা বলি ট্রানজিটিভ রিলেশনশিপ। তো এটাকে মাথায় রাখতে হবে, কারণ একজন আসছেন যখন কোনো ব্যক্তি আমার কাছে, তার যতটা সম্ভব তিনি কম খরচে অপটিমাম রেজাল্টটা পান সেটা আমাদের দেখা অবশ্যই কর্তব্য। নেক্সট আমরা দেখি যে গ্রহগুলির উপর লগ্ন সাপেক্ষে যে শুভগ্রহ অপগ্রহের দৃষ্টিটা দেখি, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্চুনা পার্ট বা ফর্চুনা পয়েন্ট, ভাগ্য বিন্দু, এটা আজকাল বোধ হয় কেউই দেখে না কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এই ফর্চুন পয়েন্টের উপরে বিদেশে বেশ কিছু পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়েছে, যারা একটু এত ঘাটাঘাটি করেন তারা দেখবেন। ফর্চুন পয়েন্টটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেশনটা আমরা করি একটা অ্যাসেন্ডেন্ট অফ সরি ল্যাটিটিউড অফ অ্যাসেন্ডেন্ট ল্যাটিটিউড অফ মুন অ্যান্ড ল্যাটিটিউড অফ সান এর উপরে আমরা ক্যালকুলেট করে থাকি। তখন যে ডিগ্রিতে যে ঘরেতে ফর্চুন পয়েন্ট পাওয়া যায় সেটা প্লেস করে দেখি, প্রত্যেকটা ঘরের ফর্চুন পয়েন্ট থাকার মানে অর্থাৎ ডিফারেন্ট 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 ব্যাপার সিগনিফাই করে। যেমন ফর্চুন পয়েন্ট যদি কারোর দ্বাদশে থাকে তাহলে সেই ব্যক্তির বিদেশে গিয়ে তার ভাগ্যোন্নতি অনেক সম্ভব, অনেক ভালো। লগ্নে থাকলে কিন্তু সেই ব্যক্তির যেখানে উনি জন্মেছেন সেই দেশে থেকেই তার ভাগ্য উন্নতি হবে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার সিগনিফাই করে অ্যাকর্ডিং টু দ্য প্লেসমেন্ট অফ ফর্চুন পয়েন্ট। তো একটা কথা বলি যে আমাদের এই যখন আমরা একটা চার্ট বিচার করি একজনের, সবসময় আলটিমেট কনক্লুশনে আমরা প্রেডিকশন দিতে পারি, তার পাস্ট বলতে পারি, তার ফিউচারে কি হতে পারে বলতে পারি, তবে ডেফিনেটলি এইটা যদি কেউ বলে থাকেন আমি আজকে বলে দেবো কি হবে আপনার, কাল বলে দেবো কি হতে চলেছে, পরশু বলে দেবো কি হবে, তাহলে তাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে কিভাবে আমি বলছি, নাহলে কিন্তু ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। যাই হোক, অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি সার তা বলে না। তো যেটা আমি বলছিলাম সুব্রতবাবু, অনেক সময় আমাদের এই অ্যাস্ট্রোলজি থেকে আমরা অনেক কিছু রেমেডি, সব রেমেডি করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে তন্ত্রের ব্যাপারে কি আজকে সময় আছে বলা যাবে কিছুটা? যতটা সময় আছে চেষ্টা তো করতে হবে, কিন্তু তার ফাঁকে আমার একটা ফিলিংস এর কথা কোথাও একটা বন্ধুদের জন্য এই ফাঁকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা বুঝতে চাইছিলাম একজন মানুষকে, আমরা চিনতে চাইছিলাম, বোঝা চেনার এই কাজটা প্রথমত হয়তো একদম সেই চলতি শব্দ প্রয়োগ করেই বলি, ঘেটে যাওয়ার মতো। কেন বলুন তো, একজন মানুষ এতটা ব্যাখ্যা দিতে পারছেন, ব্যাখ্যা দিচ্ছেন, কতটা তার জ্ঞানের ডেপথ সেটা আমরা বুঝছি, পাশাপাশি আমাদের প্রচলিত যে ধারণা কোথাও একটা আঘাত পাচ্ছে, আবার প্রচলিত যে চোখের সেই অন্তত দৃশ্য সুখ বলতে যেটা বোঝায় সেটাতেও কোথাও একটা ব্যাঘাত ঘটছে। ওয়েস্টার্ন পোশাকে তিনি বসে আছেন, আমাদের ইন্ডিয়ান সিনারিওতে জ্যোতিষ মানেই সেই একটা ট্র্যাডিশনাল পোশাক পরে কোথাও একটা মাথায় তিলক, কপালে তিলক দিয়ে এইগুলো ব্যাখ্যা করলে তবে তার পাণ্ডিত্যের প্রতি আমাদের একটা ডেপথ জাগে, ভরসা পাই আমরা। এখানে তো তার সেসব কিছু নেই, কেন আমরা তাহলে ভরসা করব? এটাও যদি বলি, জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডোসাইন্স অ্যান্ড রিসার্চ এই প্রতিষ্ঠানের ফাউন্ডার প্রেসিডেন্ট তিনি, এখানে ঠিক যেমনভাবে এক্সপ্লেন করে চলেছেন সেই ইনস্টিটিউটে স্টুডেন্টদের ক্ষেত্রে সেইভাবে শিখিয়ে চলেন।
বিভিন্ন স্বীকৃতি যে কেন এসছে সেটাও আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা সহজে কেন বিশ্বাস করব, আমরা যুক্তি কি খুঁজে পাচ্ছি? এটাও তো ঠিক। শুরুতেই আমি বিজ্ঞানের কথা বলতে চাইছিলাম, সেখানে আমি স্যারের কাছে আবারও আসতে চাইব, যে জায়গাটায় আমরা থেমেছিলাম এই জায়গাটায় বিশেষত তন্ত্রের রেমিডিয়াল প্রসেসে হাঁটার ক্ষেত্রে, সেটা তো আরো আমাদের ক্ষেত্রে মেনে নিতে কোথাও একটা সংশয় জাগতে পারে, অ্যাটলিস্ট প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী। আমি আমি এই জায়গাটা একটু শেষ প্রান্তে ব্যাখ্যা চাইবো। ধরুন একজন মানুষ প্রবলেম নিয়ে আপনার কাছে এসছেন, সেখানে হয়তো সেই জেমস রেমিডি সেটা সর্বক্ষেত্রে প্রপার ওয়েতে কাজ নাও করতে পারে, সেখানেই কি তন্ত্রের প্রয়োজন, না তন্ত্র ক্রিয়ার আলাদা কিছু গুরুত্ব না? আছে? আমি একটু সংশোধন করে দিই, জেমস্টোন ঠিকঠাক ভাবে নির্বাচন করলে, ঠিকঠাক করলে প্রপার ওয়েতেই কাজ করবে। কিভাবে কাজ করে সেটা আমি বলেছিলাম আমাদের অ্যানাটমিটা দিয়ে বুঝিয়ে, কিভাবে একটা জেমস্টোনের তার রে তার প্রভাব কিভাবে আমাদের এই তিনটে নার্ভ রেডিয়াল মিডিয়ান আলনার হয়ে আলটিমেটলি সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থ্রু সেরিব্রাল কর্টেক্স পৌঁছায় সেটা আমি বলেছিলাম। তাহলে আমাদের কিন্তু কোথাও একটা ভুল ভুল নির্বাচন করা হয় তাহলে ভুল কাজ করবে, নেগেটিভ। আর সব সময় ক্ষেত্রে কি হয়, সবকিছু ব্যাপারে সবকিছু মানুষের তো প্রচুর প্রবলেম প্রচুর দিক আছে, আমরা কিন্তু জেমস্টোন রেমেডি দিতে পারি না। যে গ্রহগুলো লগ্ন সাপেক্ষে অশুভ, এই 16খানা চার্ট দেখার পর বা আমার যেগুলো শুভ সেগুলোকেও পাওয়ার দিতে হবে। আর একটা বড় বড় কথা হচ্ছে কতটা পাওয়ার দেবো, কত রতি বা কত ক্যারেট দিতে হবে, এটার জন্য কিন্তু বর্গ বিচার ছাড়া সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা হয়তো দেখছি একটা ভাব আছে একজনের যে কোনো একটা লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে পারে সিক্সথ লর্ড বা ষষ্ঠ স্থান তার পড়াশোনার জায়গাটা খুব সিগনিফাই করছে, তো সিক্সথ লর্ড কি আমি পাওয়ার দেবো, দিতে পারবো না। বা সেক্ষেত্রে সেই সিক্সথ হাউসে কোনো বেনিফিট প্ল্যানেটে শুভ গ্রহের দৃষ্টিও পড়েনি, সেক্ষেত্রে আমি কি করব, সেসব ক্ষেত্রে আমাদের অবশ্যই তান্ত্রিক রেমেডির উপর নির্ভর করতে হয়। তন্ত্র ভীষণভাবে কাজ করে, যদি এটাকে একজন তন্ত্র সাধক তার স্পিরিচুয়াল পাওয়ারকে এইভাবে ইনডিউস করে বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে, তাহলে যদি গুরু গুরুর কাছ থেকে এগুলো গুরু পরম্পরার কাছ থেকে এগুলো শেখা যায় পাওয়া যায়, এবং অবশ্যই গুরু পরম্পরার নির্দেশ মেনে শুভ কাজ করা অবশ্যই করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমরা সেই সেই সব জাতকে আমরা কি তান্ত্রিক রেমেডি দিতে পারি। যেমন ধরুন পড়াশোনাতে, ছেলেটি পড়াশোনাতে ভালো, পড়াশোনাতে তার ইন্টেলিজেন্ট, কিন্তু পড়তে চাচ্ছে না, কোনো মতেই সে পড়তে ভালো লাগছে না, সে খালি খেলতে যায়, তার পড়াশোনায় মন বসছে না, পড়তে বসলেই তার ঘুম পেয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে তান্ত্রিক রেমেডি ভীষণভাবে কাজ করে। একজন অসুস্থ মানুষ, সে বহুদিন ধরে অসুস্থ আছে, ডাক্তার ট্রিটমেন্ট করছেন, ডেফিনেটলি ডাক্তার তার জায়গায় থাকবেন, ট্রিটমেন্ট করতেই হবে, মেডিসিন নিতেই হবে। তো সেরকম ভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা তার যে মেডিসিন রেসপন্স করছে না, সেক্ষেত্রে তন্ত্র কাজ করে, তন্ত্র সেই মেডিসিনকে রেসপন্স করে দেওয়ার একটা ফিল তৈরি করে দেয়। এরকম ব্যবসায় উন্নতি হচ্ছে না, খুব কম সময়েতে কম খরচে একটা মিনিমাম জায়গায় পৌঁছে দেওয়া যায় ব্যবসার জন্য। তো এইগুলো আমরা করে থাকি তন্ত্রের মাধ্যমে। আজকে ডেফিনেটলি আমাদের ধারণাটা কোথাও একটা আরো একবার সেই ব্যাঘাত পেলো, তাই না? আমরা এই যে সহজে বলে ফেলি, এই যে প্রপার রেমিডিয়াল প্রসেসে গিয়েও আমাদের কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হবে না, সেটা কতটা আদৌ প্রপার, সেইটা নির্বাচনটা কতটা সঠিক হয়েছে সেইটা তো আগে বিচার করাটা প্রয়োজন, তারপরে অ্যাপ্লাইটা, কার জন্য কোন ওষুধ প্রয়োজন এবং কোন পদ্ধতি মেনে প্রয়োজন এবং কোন ধরনের ওষুধ প্রয়োজন, সেটা নির্বাচন যিনি করবেন তার উপরে রোগীকে সুস্থ করাটা বোধ হয় নির্ভরশীল, তাই তো? এই লজিকটা তো অন্তত কেউ ফেলতে পারবেন না। যুক্তি যুক্তি দিয়ে আমরা ব্যাখ্যা পাই, এই এই যুক্তিকে মাথায় রেখে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব, কারণ সময়ের যুক্তিকেও আমরা অগ্রাহ্য করতে পারছি না। শুধু এইটুকু বলে দিই যে কালীঘাট, সাঁতরাগাছি এবং মাসে একবার কাটোয়াতে স্যার পৌঁছে যান, এবং যে কেউ আসতে চান তার জন্য একটু বিফোর টাইমে, অ্যাটলিস্ট 2 days বিফোর একটু নামটা অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করতে হবে, নামটা এনরোলমেন্ট করতে হবে। হেল্পলাইন নাম্বারটা যারা ইন্টারেস্টেড নোট করে নিয়েছেন, এই বিশ্বাস রেখে আজকে বিদায় নেব, সময় শেষ। ভালো থাকুন সবাই, নমস্কার, ভালো থাকবেন।